নদিয়ায় এসে কলকাতা পৌরসভা নির্বাচন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ শুভেন্দু অধিকারীর। যে ভোটে ইভিএম মেশিনে ভিভিপ্যাট থাকে না, যে ভোটে সিসি ক্যামেরা তার কেটে দেওয়া থাকে, সেটাকে আমি ভোট বলে মানি না। এই ভোট কিভাবে হবে তা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন। এদিন নদিয়ার হাঁসখালীতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদিয়ার হাঁসখালী বিডিও অফিসের কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে একটি ডেপুটেশনের কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত হয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন নিয়ে আমি কোনো প্রতিক্রিয়া দেব না, তার কারণ এটাকে ভোট বলে না। ভোটে কি হবে, কে কত ভোট পাবে তা ঠিক করেছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক আর ভাইপো। তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে এই দুইজনকেই জিজ্ঞাসা করুন। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্যে দিন দিন ঋণের বোঝা বেড়ে চলেছে। আগে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকতো, এখন সেটা বেড়ে 40 লক্ষতে দাঁড়িয়েছে। মমতা ব্যানার্জি সরকারে আসার পর কোনো সরকারি চাকরি হয়নি বেকার ছেলে মেয়েদের। ওই গিয়ে থাকে একটা কাজ বাকি আছে, 5 লক্ষ টাকা পর্যন্ত যারা জেসিসির মাধ্যমে, সমবায় সমিতির মাধ্যমে, জাতীয় ব্যাংক থেকে, ন্যাশনাল ব্যাংক থেকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ নিয়েছেন 5 লক্ষ টাকা পর্যন্ত, আমাদের বাংলার অন্নদাতা কৃষকদের কৃষি ঋণ ছাড় ঘোষণা করে দেখান আপনি সত্যিকারে কৃষক দরদি, নইলে বুঝব মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুঁজিপতি কর্পোরেটদের বন্ধু হয়ে গেছে, কৃষকদের কথা ভুলে গেছে। তাই ঠান্ডা অনেক, 5টা বাজে ডেপুটেশন দিতে খানকাল ব্লক লিডাররা যাবে, এখান থেকে শুরু হলো ব্লকে ব্লকে কিষাণ মার্চ, কিষাণ অবস্থান, কিষাণ ধর্ণা। 10 টাকা করে কেন্দ্রীয় সেস কমিয়ে দিলেন, এই মুখ্যমন্ত্রী বিজয়া সম্মেলনী করতে এসে ইকো পার্কে মিষ্টি ব্যাংকোয়েটে একটা প্লেটের দাম 5,000 টাকা, সেখানে ঘোষণা করলেন যে আমি 1 টাকাও ছাড় দিতে পারবো না। আজকে উত্তরপ্রদেশে যান, এই হাঁসখালীর পেট্রোল পাম্প, বগুলার পেট্রোল পাম্প, রানাঘাটের পেট্রোল পাম্পে 1 লিটার পেট্রোলের যা দাম, যোগীজির লখনউতে, প্রয়াগরাজে, কাশীধামে, আগ্রা, মথুরা, বৃন্দাবনে 17 টাকা পেট্রোলের দাম কম, এখানে 1 লিটার ডিজেলের যা দাম, যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে 22 টাকা 1 লিটার ডিজেলের দাম কম, যোগীজির 12, মোদীজির 10, 2 মিলিয়ে 22 টাকা করে কম। কিন্তু আমাদের এখানে কমাবেন না উনি, একটা সিলিন্ডার গ্যাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যাক্স নিচ্ছেন 291 টাকা, এত জনদরদি বাংলার মেয়ে 100 টাকা ছাড়বেন না যদি কোমরে জোর আছে। আপনি কি করেছেন, আপনি সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন কলকাতা শহরের যুবকদেরকে মদ খাইয়েছেন 702 কোটি টাকা। আপনি কি করেছেন দীপাবলিতে যখন মোদীজি পেট্রোল ডিজেলে ছাড় দিচ্ছে, আপনি তখন 550 টাকা করছেন, 300 টাকা কমাচ্ছেন। আপনি বলছেন আমার বাড়ি শিক্ষিত যুবক যুবতীকে, তোর মাকে তো 500 দিই, তোর চাকরি কি হবে, তুই পড়েছিস তো বই গেছে, তোকে চাকরি দিতে পারবে না, মা তো 500 পায়। আবার যুবককে বলছে সে তো চাকরি পায়নি, হতাশ, সংসার করতেও পারছে না। লক্ষ মানুষ বাইরে থাকে এই হাঁসখালী ব্লক থেকে শুরু করে প্রত্যেকটা ব্লকে যান, আপনি 5,000-7,000 করে লোক পাবেন যারা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে, কর্ণাটকে, গুজরাটে, উত্তরপ্রদেশে। বরাবরই আমরা চাই, পুলিশের ভূমিকা তো দেখেছেন কলকাতায়, আমাকে ব্যারাকপুরের পুলিশরা বলছিল সবাই তো খারাপ না, বলছে 500 টাকা করে টিফিনে দিয়েছে, বলছে যা খুশি হবে কিছু বলা যায়। কলকাতা পুলিশ কোনো আইপিএস চালান না, একটা আইসি চালায় শান্তনু সিনহা বিশ্বাস, আর সৌরভ দাসের ইলেকশন কমিশন ইলেকশন করেনি, ইলেকশন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক পিউল গানাথনের নেতৃত্বে, সাউথ চব্বিশ পরগনা মানে ভাইপোটি।